আহাহা, ভিতরে মাছটা দেখো। আপনার যে আইডিয়াটা সেটা যদি একটু বলেন। চিলি চিকেন, বাসন্তি পোলাও, এদিকে রয়েছে ফ্রাইড রাইস, এখান থেকে বইয়ের সম্ভার শুরু হয়েছে। চকলেটের মনোহরা, এখানে রয়েছে রোস্টেড টার্কি, চিকেন টিক্কা কাবাব। আনন্দ পাবলিশার্স খুঁজতে আমার মাথার ঘাম ছুটে গেছে। ঠিক আছে, নীল ঘূর্ণি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা, সেরকম ভালো কিছু না, মানে 130 টাকার মতো টেস্ট নয়। কলকাতা বইমেলা কোথায় হচ্ছে মোটামুটি তোমরা সবাই জানো, বাট তবু আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে করুণাময়ীতে। সামনে এই হচ্ছে করুণাময়ীর মেট্রো স্টেশন, হাওড়া থেকে বা বালি থেকে বাস ধরেও আসতে পারো। একদম ফাইনালি এখন বইমেলার সামনে রয়েছি, এবার ভিতরে ঢুকবো। এটা স্টার্টিং হচ্ছে দুপুর 12টা থেকে, গেট নাম্বার 6। এরকম আরো অনেক গেট আছে, বাট আমি এই গেটটা দিয়ে আজকে ঢুকবো। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, ঠিক আছে, মেঘলা ওয়েদার, টিপটিপ করে আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এখন সবে বাজে দুপুর 1টা। দেখো এই লোকটা দেখতে পাচ্ছ তো, ছাতা নিয়ে ঘুরছে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু রাস্তাটাও দেখাই, রাস্তাতেও দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা দেখলাম একটু অন্যরকম, মানে একটা জায়গার মধ্যেই বিভিন্ন ছোট ছোট বুক স্টল রয়েছে। এটা একটা ম্যাগাজিন, ফুড ম্যাগাজিন বেসিক্যালি, আর নাম্বার হচ্ছে 643। তোমরা যারা রান্না সংক্রান্ত সমস্ত কিছু পড়তে ভালোবাসো, তাহলে কিন্তু তোমরা এই হ্যাংলাতে আসতে পারো। কলকাতা বইমেলা হচ্ছে এমন একটা বইমেলা যেখানে প্রচুর বইয়ের স্টল রয়েছে। আমি দেখলাম লাস্ট 600 অবধি, হয়তো তারও বেশি স্টল আছে, কিন্তু এর মধ্যে একটা স্টল আমি দেখলাম যার নাম্বার হচ্ছে 485। এখানে ঢুকে না একটা বই আমার খুব চোখে লেগেছে, আমি তোমাদেরকে স্টলটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বুক স্টল, নাম হচ্ছে ইতিকথা পাবলিকেশন। এখানে যে বইটা আমার চোখে লেগেছে, মানে চোখে আটকে গেছে, সেটা হচ্ছে এইটা, তুমি রবে নীরবে। এই বইয়ের যে অথর, আজ উনি আমাদের সাথে উপস্থিত রয়েছে। বইটা তো পড়বই, তখন তো সবকিছু বুঝতেই পারবো, কিন্তু আপনার যে আইডিয়াটা সেটা যদি একটু বলেন। দুজন ছোটবেলার প্রেমিক প্রেমিকার বন্ধুত্ব থেকে শুরু হয়, সেটা প্রেম এবং তারপরে বিচ্ছেদ, তারপর আবার 22 বছর পর ঘটনাক্রমে তাদের আবার দেখা হয়, কিন্তু এখন অবভিয়াসলি অবস্থান পাল্টে গেছে দুজনেরই। আচ্ছা, আর কি কোনো বই আছে আপনার? এর আগে আমার একটা বই প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে আপনার কবিতা, অনুগল্প, চিঠি, উক্তি নিয়ে। এটারও আমি মূল ইয়ে রেখেছিলাম, প্রেম ভালোবাসা। বইমেলাতে এসে লেখকের সঙ্গে এখন আমি দাঁড়িয়ে আছি, আমরা তোমাদের বলবো যে এসো, ইতিকথা 485 নম্বর স্টলে, এবং এই বইটা নিয়ে দেখে নাও। মেনলি ব্যাপারটা হচ্ছে আমি কোনো খাবারের স্টলের সামনেই যেতে পারছি না, কারণ ঝমঝমিয়ে প্রায় বৃষ্টি নেমেছে বলতে পারো, কিন্তু অনেকেই খাচ্ছে, অনেকে ছাতা ধরে খাচ্ছে, অনেকে ছাতা লেসভাবে বসে বসে খাচ্ছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। আর এখানে অনেকগুলো স্টল আছে, বৃষ্টিটা একটু কমলে বেরোবো। আচ্ছা, এই খাবারের জায়গার মধ্যে একদম প্রথমেই যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে চার্জ, নিয়ে নাও তোমার চার্জার, ঠিক আছে, 15 টাকা মাত্র দাম চার্জারের। পাশেই রয়েছে হরিণঘাটা মিট। এই হরিণঘাটা ফুড স্টলের কিন্তু এই হচ্ছে সামনে মেনু কার্ড, দেখতে পাচ্ছ প্রায় 50-60 রকমের খাবার তো এখানেই আছে, ভেজ ননভেজ সমস্ত কিছু মিলিয়ে। আমাদের কাছে নাগেট, পপকর্ন, কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ডাক, কোয়েল, টার্কি, বিরিয়ানি। এখন এখানে কি ভাজা হচ্ছে? এটা ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই কলকাতা ভিটকি অরিজিনাল। আর পাশে কি রয়েছে ওটা? ওইটা শিক কাবাব, তন্দুরি শিক কাবাব। তন্দুরি শিক কাবাব কি ফ্রাই করা হচ্ছে? ফ্রাইডও আছে, আমাদের স্টিকও আছে, ওটা এখনো আসেনি। হরিণঘাটা মিটের এটা হচ্ছে কাবাব সেকশন, দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু কাবাব গ্রিল করা হচ্ছে, তার মধ্যে বাটার ব্রাশ করা হচ্ছে। এটা রোস্টেড টার্কি আছে, এটা রোস্টেড টার্কি, কিরকম প্রাইস আছে? 150 কপিস, 2 পিস, 2 পিস 150। আর এটা কি হচ্ছে? এটা চিকেন মালাই কাবাব, চিকেন মালাই কাবাব। আর এগুলো কি আছে দাদা? ওটা চিকেন টিক্কা। রোস্টেড এর মধ্যে আর কি কি অপশন আছে? ডাক আছে, কোয়েল আছে। আর স্টল ওপেন হচ্ছে কখন থেকে? 11টা। আর এইদিকে যে স্মেলটা একদম মুগ্ধ করে দিচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানির স্মেল। এখানে রাখা রয়েছে বিরিয়ানির হাড়ি, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, দেখতে পাচ্ছ চিকেন মাটন দু রকমই আছে তো? চিকেন অনলি, চিকেন মাটন বিরিয়ানি হচ্ছে না? আচ্ছা, মাটনের হাড়ি আলাদা। আগের বছর বইমেলাতে এসে কিন্তু আমি এই স্টলটা থেকে খেয়েছিলাম, নাম হচ্ছে কলকাতা চাট। আর এখানে বিভিন্ন রকমের খাবার আছে, মানে ফ্রাই আইটেম থেকে শুরু করে মেন কোর্স দেখতে পাচ্ছ পর পর এখানে সাজানো রয়েছে। চিলি চিকেন, বাসন্তি পোলাও, এদিকে রয়েছে ফ্রাইড রাইস, চাউমিন, আলুর দম। বইমেলাতে কি বই কেনা হচ্ছে নাকি খাবার খাওয়া হচ্ছে? বই কেনা হচ্ছে, বই কিনে এবার খেতে এসেছি। খাবারের স্টলের মধ্যে যে স্টলটা না থাকলে সেটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে একটা মিষ্টির স্টল, আর নাম হচ্ছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, দেখতে পাচ্ছ। আর সামনে একদম সারি দিয়ে পরপর মিষ্টি রাখা রয়েছে। কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা, জলভরা, জলভরার শেপটা একটু অন্যরকম দেখছি, আমাদের চন্দননগরে তো অন্যরকম থাকে। এটা হচ্ছে মিষ্টি দই, এটা গুড়ের মনোহরা। আর কালো কালো গুলো কি চকলেটের? চকলেটের মনোহরা, বেক সন্দেশ। আচ্ছা, পাটিসাপটা নাকি? পাটিসাপটা, গুড়ের মোয়া। আর এগুলো কি দই? ঘির দই, পাটালি, মানে পিঠে পুলি থেকে শুরু করে মিষ্টি সবকিছুই, ভ্যারাইটিস আইটেম।
এত ভিড়ভাট্টার মধ্যে কিন্তু এখানে একটা ব্র্যান্ডেড স্টলও রয়েছে যার নাম হচ্ছে ডমিনোস। দেখতে পাচ্ছ অনেকগুলো খাবারের স্টল রয়েছে, কিন্তু তার মধ্যে যে জায়গাটা আমার চোখে লাগছে বেশি সেটা হচ্ছে এই স্টলটা। বেশ দেখতে সুন্দর, প্লাস একদম হাইজিন মেনটেন করে সমস্ত কিছু করা হচ্ছে। আমি সামনে এসে দেখলাম বেস্ট সেলিং আইটেম কি আছে। বেস্ট সেলিং আইটেম এখন আছে কলকাতায় ভেটকি ফ্রাই, প্রন টর্পেডো, প্রন বাটার ফ্রাই আর প্ল্যাটার। মানে আমাদের শুধু ফিশ না, আমাদের ইলেকট্রনিক্স আইটেমও আছে। এটা হচ্ছে আমাদের ফুড ডিপার্টমেন্ট, এটা হয় আমাদের বুক ফেয়ারে বই মেলা। আবার এর পরে আছে 25 তারিখ থেকে খাইবার পাশে। আচ্ছা, নির্দিষ্ট কোনো ফুড স্টল নেই? না। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড, এক নম্বরেই দেখতে পাচ্ছ কলকাতা ভেটকি ফ্রাইস লেখা রয়েছে। এক পিসের দাম হচ্ছে 145 টাকা, কারণ এটা হচ্ছে এনাদের বেস্ট সেলিং আইটেম। হচ্ছে আমাদের ফ্রোজেন আইটেম, ফ্রোজেন প্যাক। আচ্ছা আচ্ছা। স্পেন্সার বা আরম্বা ফুড মার্টে বা আপনি যদি অনলাইনে অর্ডার করেন এরকম আপনি ফ্রোজেন প্যাক পাবেন, যেটা আপনি বাড়ি নিয়ে গিয়ে ফ্রাই করে খেতে পারবেন। ওকে ওকে। এখান থেকে আমি বাটার ফ্রাই সিমস অর্ডার করলাম, আর দেখতে পাচ্ছ এগুলোকে এখন ফ্রাই করা হবে। তিন পিসের দাম হচ্ছে 120 টাকা, রাইট? এর মধ্যে রয়েছে বাগদা চিংড়ি, জাপানিজ প্যানকো দিয়ে কিন্তু কোট করা রয়েছে, আর ভিতরে রয়েছে একটা করে টাইগার প্রনস, আর এই হচ্ছে টমেটো কেচাপ। তোমরা যদি চাও তাহলে কাসুন্দি দিয়েও খেতে পারো, বাট এখানে আমি মেয়োনিজটা চেয়েছিলাম, ব্যাড লাক মেয়োনিজটা নেই। মানে ক্রিসপিনেস উইথ জুসিনেস, কোটিংটা যে খুব একটা পাতলা আমি বলবো না, বাট প্রনটাও কিন্তু আছে। টোটাল প্ল্যাটারটা দেখতে পাচ্ছ এখানে, মানে ভাজা হচ্ছে, এটার দাম হচ্ছে 179। আর এবার খাবো এখানকার বেস্ট সেলিং আইটেম, এটা হচ্ছে কলকাতা ভেটকি ফ্রাই, মানে ফিশ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে, তার সঙ্গে কাসুন্দি আর টমেটো কেচাপ, আর এই হচ্ছে সাইজ। টোটাল দাম হচ্ছে 145 টাকা। আহা হা, ভিতরে মাছটা দেখো কতটা পরিমাণে ভেটকি মাছ রয়েছে, একদম চোখ বন্ধ করে এটা ভেটকি মাছ। দারুণ লাগলো, মানে যেরকম পরিমাণে মাছ রয়েছে আর সেরকমই ওপরটা কুড়মুড়ে ক্রিসপি, সঙ্গে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বড় বড় সাইজের, এটাও এখনো মুচমুচে আছে। এই যে স্টল থেকে আমি খাবার দাবার খাচ্ছি, এনাদের কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছুটাই ফ্রোজেন। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু প্যাকেটগুলো রাখা রয়েছে। আর এই হচ্ছে আরও একটা খাবারের স্টল, নাম হচ্ছে মা তারা রেস্টুরেন্ট। দূর থেকে দেখে ভাবছিলাম অরুণদা বোধহয় এখানে স্টল দিয়েছে, কিন্তু এটা অরুণদার স্টল নয়, এটা মা তারা রেস্টুরেন্ট, অন্য কোনো জায়গার হবে। আমাদের এখানে ফ্রাই আইটেম আছে, কম্বো আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন আছে কম্বো 130 টাকা, পোলাও চিকেন কষা আছে 130 টাকা কম্বো, খিচুড়ির সঙ্গে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম ওটা 100 টাকা প্লেট আছে, ফিশ কবিরাজি আছে 150 টাকা, চিকেন কবিরাজি আছে 140 টাকা, চিকেন কাটলেট আছে, ফিশ ফিঙ্গার আছে, মোমো আছে ওখানে। এদিকে কম্বোটা তোলা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, যে যেটা মানে অপশন নিতে পারে, চিকেন কষা বা চিলি চিকেন। আর এই মা তারা ফুড স্টলে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, এখান থেকে আমি এক প্লেট চিকেন বিরিয়ানি নিচ্ছি। আর এই হচ্ছে লেগ পিস, দেখতে পাচ্ছ এক পিস লেগ পিস তোলা হয়েছে প্লেটের মধ্যে। এখান থেকে আমি বিরিয়ানি নিয়েছি, কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাড নেই, ঠিক আছে কম্প্রোমাইজ করাই যায়, দুপুরবেলা পেটটা একটু ভরাতে হবে। তার মধ্যে এই হচ্ছে বিরিয়ানির প্লেট, এক প্লেট বিরিয়ানি 130 টাকা দাম। এর মধ্যে আহা, এর মধ্যে এরকম একটা আলুর সাইজ রয়েছে, আলুটা খুব একটা বড় না, একটা ছোটো সাইজের আলু, ব্রাউন কালার। আর এর মধ্যে যে চিকেনের পিসটা দেখতে পাচ্ছ এই হচ্ছে লেগ পিস, গলায় আটকাচ্ছে। আর এই হচ্ছে আলু, আলুটা নরম আছে, চিকেনটা কিন্তু বেশ নরম রয়েছে, স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় না, কাইন্ড অফ সেরকম, মানে চিকেনটাকেও প্রথমে ফ্রাই করা হয়েছে, আলুটাকেও সেম সেই প্রসেসে বানানো হয়েছে। স্যালাডটা নেই, বাট ইনস্ট্যান্ট বাইট দেওয়া যাক, তার জন্য প্রথমে একটু আলু লাগবে, অনেকটা চিকেন লাগবে, অনেকটা বিরিয়ানির রাইস লাগবে, আর একসঙ্গে সমস্ত কিছু নিয়ে ইনস্ট্যান্ট বাইট হবে। সেরকম ভালো কিছু না, মানে 130 টাকার মতো টেস্ট নয়। আর এই কলকাতা বইমেলার ঐতিহ্য হচ্ছে যখনই তোমরা আসো না কেন প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম এখানে হয়। এখন সামনে এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দেখতে পাচ্ছ গান হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখানে যে ভাইবসটা থাকে না সেটা অন্যরকমই, মানে না এলে তোমরা বুঝতে পারবে না। কিছু কিছু লোকজন আমার কমেন্ট সেকশনে এসে একটা কথাই বলে, খাই খাই করো কেন। আমার পিছনের দিকে এখন যে বুক স্টলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেজ পাবলিশিং, বেশ বড় সড় একটা বুক স্টল, এখন ওখানেই যাব। দেজ পাবলিশিং এর ভিতরে এই হচ্ছে ভিড় দেখতে পাচ্ছ, এইখান থেকে বইয়ের সম্ভার শুরু হয়েছে একদম শেষ অবধি, একদম বইয়ের মেলা, মানে বই মেলা তো অবশ্যই, এখান থেকে বেশ কিছু বই নেয়ার রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেসিক্যালি দুপুর 1টার সময় আমি এখানে এসেছিলাম, দুপুরবেলা সেইভাবে ভিড় ছিল না, এখন বাজে বিকেল 4টে, আর যত সন্ধ্যের দিকে এগোচ্ছে সময় তত কিন্তু ভিড় বাড়ছে। বাট আকাশের অবস্থাটা একটু শোচনীয় হয়ে রয়েছে, কারণ এই সময়টা না একটু মেঘলা মেঘলা রয়েছে, মানে গত 2-3 দিন ধরে, আজকেও সেম, মানে কোনো ব্যতিক্রম নেই। একটু কোথায় রোদ্দুর বেরোবে, একটু ঝকমক ঝকমক করবে, তবেই না শীতকালটা ভালো লাগবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এলাম দিলাম সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু এই আনন্দ পাবলিশার্স খুঁজতে আমার মাথার ঘাম ছুটে গেছে, ঠিক আছে। একদম শেষের দিকে এটা গেট নাম্বার 4-এর সামনেই রয়েছে, একটা পুলিশ কাকুকে জিজ্ঞেস করে সামনে এসে পৌঁছেছি। একটা বই রয়েছে অসম্পূর্ণ, বাট এটা আমার পড়া, আর ওদিকে আরও একটা ফিঙে বলে রয়েছে, ওইটাও পড়া, কিন্তু নতুন একটা বললো বই বেরিয়েছে,
নীল রোলার, লাল রোলার, খুঁজে পাচ্ছি না ওটা কোথায় রয়েছে। কত? 270। 323 নাম্বার স্টল, নাম হচ্ছে বঙ্গবাণী। এখান থেকে একটা বই আমি নিলাম, নীল ঘূর্ণি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা, দাম নিল 270 টাকা। তো এতক্ষণ খুঁজে আরও একটা বই নেওয়া হলো। তো এখন বিকেল 4:30 বাজে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, ফিরতে হবে, কারণ আজকে বন্ধুর রিসেপশন রয়েছে, মানে বিয়েবাড়িতেও যেতে হবে গিয়ে। আর এটা চলবে 31 জানুয়ারি অবধি, মানে 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি অবধি চলবে। তোমরা যারা ভাবছো আসবে আসবে, তারা কিন্তু চলে এসো। এত বড় একটা বইমেলা, এত স্টল রয়েছে, গুনে শেষ করতে পারবে না, এত স্টল রয়েছে। যে যেরকম ইচ্ছা সেরকম বই পছন্দ করে কিনে নিও। এটা হচ্ছে করুণাময়ীর যে মেট্রো স্টেশন রয়েছে তার একদম পাশে, মোটামুটি সবাই জানো। আর বেশি কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে, আজকের মতো টাটা। আমি কিন্তু শুধুমাত্র বইমেলায় এসে শুধু খাবার দেখাইনি, আমি বই দেখিয়েছি, বই কিনেছি, প্লাস খাবারও দেখিয়েছি। টাটা। হ্যালো গাইজ, আমরা এখন খাদ্যমেলায় এসেছি। বইমেলাটা পেরিয়ে আমি খাদ্যমেলায় ঢুকলাম। একদম চোখ বন্ধ করে এটা ভেজকি মাছ। আমাদের আর সব কিছু হবে, ব্লগটা হবে না, আমি বুঝে গেছি। 323, আচ্ছা 323 নাম্বার স্টল, নাম হচ্ছে বঙ্গবাণী। হ্যাঁ, যান যান, যাচ্ছেন আর আসছেন, কী করছেন আমি বুঝি না।